হ্যালো বন্ধুরা, ভালো আছেন তো? আশা করছি সকলেই ভালো আছেন। সকলের নিকট কেনাকাটার একটি উত্তম স্থান অ্যামাজন, কিন্তু এই অ্যামাজনের জন্য বিংশ শতাব্দীর শেষের দিনগুলো বেশ চ্যালেঞ্জিং ছিল। কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস সহ রাত দিন পরিশ্রমের মধ্য দিয়ে যাওয়া কর্মচারী ও বিনিয়োগকারীদের জন্য দিনগুলো তীব্র উদ্বেগের হলেও সে সময়ের প্রাপ্তির বিশালতা তাদের মাঝে সবটুকু দিয়ে কোম্পানিটির জন্য কাজ করে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে ভোক্তা পণ্য বিক্রয়ের জন্য যে বিশাল মার্কেটটি তৈরি হচ্ছে, সেখানে বুকস্টোর হিসেবে যাত্রা শুরু করা কোম্পানিটির জন্য বড় বড় প্রতিযোগীদের মাঝে টিকে থাকা সহজ ছিল না। অ্যামাজনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকেই উপলব্ধি করতে পারছিল ডটকম প্রযুক্তিকে ঘিরে নতুন গজিয়ে ওঠা কোম্পানিগুলোর মধ্যে নিজেদের টিকিয়ে রাখতে হলে উদ্ভাবনী শক্তিকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে এগিয়ে যেতে হবে। তবে চলুন আজ জেনে নিই জেফ বেজোস এবং অনলাইন বুকস্টোর হিসেবে অ্যামাজনের উত্থান সম্পর্কে। ইন্টারনেট ভিত্তিক সেবা ও বিনোদন খাতে বিনিয়োগ। সব ধরনের পণ্য বিক্রয়ের প্রতিষ্ঠান হয়ে ওঠার পেছনে নানা যুক্তি থাকলেও কেউ চিন্তাও করতে পারেনি ইন্টারনেট ভিত্তিক সেবা ও বিনোদন খাতের দিকে কোম্পানিটি এগোবে। এছাড়া 1998 সালের মতো কঠিন একটি সময়ে প্রায় $55 মিলিয়ন বিনিময়ে ইন্টারনেট মুভি ডেটাবেস ক্রয় করার মাধ্যমে অ্যামাজন প্রতিদ্বন্দ্বীদের চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছিল। সব দিক দিয়ে প্রস্তুত হয়েই তারা প্রতিযোগিতার মাঠে নেমেছে। একই বছরে অ্যামাজন 1.5 মিলিয়ন ব্যবহারকারী প্ল্যানেট অল নামের সোশ্যাল মিডিয়া সাইটটিও নিজেদের মালিকানায় নিয়ে আসে। একই বছরে অ্যামাজন বইয়ের পাশাপাশি সিডি ও ডিভিডি বিক্রয় শুরু করে। অ্যামাজনের মূল উদ্দেশ্য যেহেতু ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে সর্বস্তরের গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দেওয়া, সেহেতু তাদের এমন একটি সিস্টেম দাঁড় করানো প্রয়োজন হয়ে পড়ছিল যার মাধ্যমে ইন্টারনেটে অনভ্যস্ত গ্রাহকরাও যেন আরো সহজে পণ্য অর্ডার করতে পারে। এই সমস্যা সমাধানের জন্য বেজোস ও তার উদ্ভাবনী ইঞ্জিনিয়ার দল amazon.com এর জন্য ওয়ান ক্লিক নামের নতুন একটি সিস্টেম দাঁড় করায়। সিস্টেমটি তৈরির লক্ষ্য ছিল বারবার ক্রেডিট কার্ডের তথ্য এবং পণ্য প্রেরণের ঠিকানা দেওয়ার মতো বিরক্তিকর কাজগুলো থেকে গ্রাহকদের উদ্ধার করা। মূলত গ্রাহকরা প্রথমে কোনো পণ্য ক্রয় করার পর সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় এবং কোনো কিছু পুনরায় ক্রয় করতে হলে গ্রাহককে নতুন করে তাদের ক্রেডিট কার্ডের তথ্য এবং পণ্য প্রেরণের ঠিকানা দিতে হয় না। সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের পূর্ববর্তী ইনপুট থেকে সেগুলো অর্জন করে নেয়। 1999 সালের সেপ্টেম্বরের 28 তারিখে ম্যাথেলন সিস্টেম ফর প্লেসিং আ পারচেস অর্ডার ভিয়া কমিউনিকেশনস নেটওয়ার্ক শিরোনামে 19 পৃষ্ঠার একটি আবেদন পত্রের মাধ্যমে ওয়ান ক্লিক সিস্টেমটির প্যাটেন্ট করা হয়। ইবেকে কেনার চেষ্টা, নিজেদের অকশন সাইট তৈরি এবং প্রথমবারের মতো বড় রকমের ব্যর্থতার স্বাদ গ্রহণ। অকশন ওয়েব নামে 1995 সালের 3 সেপ্টেম্বর ইবের যাত্রা শুরু হয়। নানা ধরনের পণ্য ক্রয় বিক্রয়ের জন্য সাইটটির ব্যবহার হলেও কোম্পানিটির ব্যবসায়িক মডেল প্রচলিত ই কমার্স থেকে কিছুটা ভিন্ন। এটি মূলত নিজেদের পণ্য বিক্রয়ের বদলে ভোক্তা থেকে ভোক্তা ও ব্যবসায়িক থেকে ভোক্তাদের মাঝে নিলাম ভিত্তিক ক্রয় বিক্রয়ের সেবা দিয়ে থাকে এবং ক্রয় বিক্রয়ের কোনো ঘটনা ঘটলেই গ্রাহকদের কাছে থেকে ক্ষুদ্র অংশের কমিশন পায়। আর এভাবে 1998 সালের মাঝে কোম্পানির সম্পদের পরিমাণ হয়ে উঠে প্রায় $50 মিলিয়ন এবং সেই বছর আইপিও সর্বজনীন করার এক বছরের মধ্যেই তাদের সম্পদের পরিমাণ দাঁড়ায় $224.7 মিলিয়ন। অ্যামাজনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে খুব সহজেই কোম্পানিটির কার্যক্রম বেজোসের চোখে পড়ে। তাই মিত্র হিসেবে ইবেকে পাওয়া অথবা পুরো কোম্পানিটির মালিকানা কিনে নেওয়ার জন্য তার উঠে পড়া লাগাটা তখন বেশ স্বাভাবিক ছিল। আর সেই বিষয়ে আলোচনা করতেই তিনি 1998 সালের গ্রীষ্মে ইবের প্রতিষ্ঠাতা পিয়েরে ওমিদিয়ার এবং সিইও ম্যাগ হোয়াইটম্যানকে সিয়াটলে আমন্ত্রণ জানান। নানান প্রস্তাব নিয়ে দুদল হাজির হয় এবং প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয় দুটোর কোনো একটি ওয়েবসাইটে যদি গ্রাহকদের সন্ধান করা পণ্যটি না থাকে তাহলে একে অপরকে রেফার করবে। তো
তবে বেজোস আরো উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। তিনি ইবেতে $600 মিলিয়ন বিনিয়োগ করার প্রস্তাব করেন। ইবের সে সময়ের মূল্য অনুযায়ী অর্থের পরিমাণ এত বেশি ছিল যে ওমিদিয়ার ও ম্যাক ধরেই নেয় বেজোস কোম্পানিটি কেনার চেষ্টা করছেন। প্রথম দিকে ওমিদিয়ারকে বেশ আগ্রহী মনে হয়। তিনি অ্যামাজনের ডসন ডিস্ট্রিবিউটর সেন্টার পরিদর্শন করেন এবং সেখানে অটোমেশন প্রযুক্তির ব্যবহার দেখে মুগ্ধ হন। কিন্তু হোয়াইটম্যানকে এসব তেমন একটা প্রভাবিত করতে পারেনি। তিনি বারবার ওমিদিয়ারকে মনে করিয়ে দেন, কোনো ওয়ারহাউস নয়, কোনো প্রোডাক্ট প্যাকেজিং নয়, কোনো ডিস্ট্রিবিউশন নয়, গ্রাহকদের মাঝে মধ্যস্থতা অবলম্বন করেই তাদের ব্যবসা চলে আসছে। তা থেকে বের হওয়ার কোনো ইচ্ছাই ইবের নেই। আর এভাবেই অ্যামাজন ও ইবের মাঝে ব্যবসা সংক্রান্ত পরিকল্পনার ইতি ঘটে। তবে বেজোসের মাথায় ইবের অকশন সাইটের আইডিয়াটি ভালোভাবেই চেপে বসেছিল। তিনি গোপনে নিজেদের অকশন প্রজেক্টে হাত দেন। কলম্বিয়া সেন্টারে শুরু করা প্রজেক্টটি ইপিএস বা আর্থ বিগেস্ট সিলেকশন নামে পরিচিত ছিল। কর্মচারীরা রসিকতা করে ইবে বা স্প্রিং নামেও ডাকত। 1999 সালের মার্চে বেশ জোরে সোরে অ্যামাজন অকশনের কার্যক্রম শুরু হয়। জেফ তার সবটুকু দিয়ে প্রজেক্টের পেছনে লেগেছিলেন। বিভিন্ন নিলাম, ওয়েবে ব্রডকাস্টের জন্য একটি কোম্পানি ক্রয় করা, হাই এন্ড পণ্যের জন্য বিখ্যাত আর্ট ডিলার কোম্পানি সফটবাইস অকশন হাউসের সাথে চুক্তি করা সহ বেশ বড় অঙ্কের টাকা তিনি প্রজেক্টটিতে বিনিয়োগ করেছিলেন। কিন্তু তার সকল চেষ্টা মাঠে মারা যায়। সাধারণ ক্রেতা যারা মূলত গতানুগতিক শপিং এর জন্য অ্যামাজন ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছিল, তাদের কাছে অ্যামাজন অকশন পৌঁছতে ব্যর্থ হয়। একসময় দেখা যায় এটি পুরোপুরি অপরিচ্ছন্ন সেকেন্ড হ্যান্ড অনলাইন মার্কেট হিসেবে পরিচিতি কুড়ায়। আর এভাবেই প্রথমবারের মতো বেজোস এবং তার কোম্পানি বড় রকমের ব্যর্থতার মুখোমুখি হয়। অ্যামাজনের লোগোতে পরিবর্তন। 2000 সালের জুন মাসে অ্যামাজন তাদের লোগোতে পরিবর্তন আনে। নতুন লোগোতে দেখা যায় নামের নিচে হাসির মতো দেখতে বাঁকানো কমলা রঙের তীর চিহ্ন, যা এ থেকে জেড পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। তীর চিহ্নের হাসিটি গ্রাহকদের সন্তুষ্টির প্রতি যত্নশীলতার প্রতিনিধিত্ব করে এবং এ থেকে জেড পর্যন্ত বিস্তৃত দ্বারা বোঝানো হয় অ্যামাজন সব ধরনের পণ্য বিক্রয় প্রতিষ্ঠান। একবিংশ শতাব্দীতে ক্রমবিবর্তন ও বিবর্ধন। একবিংশ শতাব্দীর শুরুর দিকে .com বাবল বিস্ফোরণে অনেক ই কোম্পানি মুখ থুবড়ে পড়েছিল। যারা টিকে ছিল তাদেরও ইন্টারনেটের মতো নবীন এবং দ্রুত বিবর্ধিত প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে বেশ খাটাখাটি করতে হয়েছিল। অ্যামাজনের ক্ষেত্রে এর ব্যতিক্রম ছিল না। কোম্পানিটি তখনও সবকিছু কিভাবে কাজ করে তা বুঝে ওঠার চেষ্টা করে যাচ্ছিল। তবে খুব দ্রুতই কোম্পানিটি তাদের লক্ষ্যের দিকে ছুটতে শুরু করে, পরিধেয় পোশাক পণ্য বিক্রয়ের দিকে ঝোঁক। 2002 থেকে অ্যামাজন বেশ বড় পরিসরে পরিধেয় পোশাক পণ্য বিক্রয় শুরু করে। কোম্পানিটি ল্যান্ডস অ্যান্ড নর্থস্ট্রম ও দ্য গ্যাপের মতো প্রায় 100 এরও বেশি বড় বড় খুচরা কাপড় বিক্রেতা ব্র্যান্ডের সাথে যুক্ত হয়। এমনকি শিশুদের পোশাক, খেলনা বিক্রেতা অনলাইন কোম্পানি টয়েস আর আস এবং মিউজিক ও বইয়ের খুচরা বিক্রেতা বর্ডার্স গ্রুপ ইনকর্পোরেশন, এগুলোর মতো সাইটগুলোকে অ্যামাজন সার্ভিসের আওতায় নিয়ে আসে। ফলে অ্যামাজনের গ্রাহকরা খুব সহজেই এসব থার্ড পার্টি কো ব্র্যান্ড সাইটগুলো থেকেও পণ্য ক্রয়ের সুযোগ পায়। ই কমার্স সার্চ ইঞ্জিন A9 তৈরি এবং পরীক্ষামূলক নানা পণ্য বিক্রয়। 2003 সালে অ্যামাজন প্রথমবারের মতো ই কমার্স ভিত্তিক বাণিজ্যিক সার্চ ইঞ্জিন তৈরি করে। A9 নামের সার্চ ইঞ্জিনটি মূলত পণ্যের কোয়ালিটির উপর গ্রাহকদের রিভিউ, গ্রাহক সন্তুষ্টি, শিপিং স্পিড, সেলস র্যাঙ্কিং, দাম সহ নানা ফ্যাক্টর বিবেচনায় এনে ব্যবহারকারীর ইনপুট দেওয়া কিওয়ার্ডের উপর ভিত্তি করে র্যাঙ্কিং এ উপরে আছে এমন ব্র্যান্ড ও অনলাইন মার্কেট সহ নির্ধারিত পণ্যটির ফলাফল প্রদর্শন করে। এতে করে গ্রাহকরা খুব সহজে পরিমিত মূল্যের মাঝে ভালো পণ্যটি খুঁজে বের করতে পারে। চীনের বাজারে অ্যামাজন। 2004 সালে কোম্পানিটি চীনের সবচেয়ে বড় বই এবং ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় প্রতিষ্ঠান জয়োকে কেনার মাধ্যমে ক্রমবর্ধমান চাইনিজ মার্কেটে প্রবেশ করে। কোম্পানিটির নাম পরিবর্তন করে অ্যামাজন চায়না রাখা হয়। তবে আলিবাবার মতো শক্ত প্রতিদ্বন্দ্বীকে পাশ কাটিয়ে তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি তারা। 2018 সালের ই মার্কেটারের হিসাব অনুযায়ী চীনব্যাপী অ্যামাজনের বিক্রয় মাত্র 0.7%, যেখানে আলিবাবা 58.2% বিক্রয় নিয়ে সর্বোচ্চ অবস্থানে আছে। অ্যামাজন প্রাইম।
2005 সালে কোম্পানিটি অ্যামাজন প্রাইম নামের একটি সার্ভিস উন্মুক্ত করে। এটি একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন সার্ভিস, যার মাধ্যমে গ্রাহকরা বছরে মাত্র $79 বিনিময়ে যে কোনো অর্ডারে 2 দিনের মধ্যে ফ্রি শিপিং সুবিধা পেয়ে থাকে। সার্ভিসটি উন্মুক্ত করার পরপরই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। অ্যামাজনের সবচাইতে মূল্যবান সম্পদগুলোর মধ্যে অ্যামাজন প্রাইমের অবস্থান বেশ উপরে। বর্তমানে পুরো পৃথিবীব্যাপী অ্যামাজন প্রাইমের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 100 মিলিয়ন। ই-রিডারের বাজারে অ্যামাজন। অ্যামাজনের জন্য ই-রিডারের বাজারে প্রবেশ করা তেমন বিস্ময়কর কিছু ছিল না। বই দিয়ে নিজেদের যাত্রা শুরু করা কোম্পানিটি তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বই বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট সব রকমের সম্ভাব্য পন্থাগুলো বিবেচনা করে এগোবে, তাই যেন স্বাভাবিক ছিল। 2007 সালে অ্যামাজন কিন্ডল ই-রিডার বাজারে নিয়ে আসার মাধ্যমে কোম্পানিটি তাই প্রমাণ করে। 1998 সালে লুপ মিডিয়ার হাত ধরে প্রথমবারের মতো রকেট ই-বুক ই-রিডারের কমার্শিয়াল সংস্করণ বের হয়। এরপর প্রায় 6 বছর পর 2004 সালে সনি কর্পোরেশন হাত ধরে সনি লিবলিং এবং 2006 সালে সনি ই-রিডার বাজারে আসে। তবে অ্যামাজন কিন্ডলের মতো ই-রিডারের বাজারে কেউ গজিমাত করতে পারেনি। 2007 সালে বাজারে আসার মাত্র 5.5 ঘন্টার মধ্যে সবগুলো কিন্ডল ই-রিডার বিক্রি হয়ে যায়। এখন পর্যন্ত কোম্পানিটি কিন্ডলের প্রায় 13টি সংস্করণ বাজারে এনেছে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ই-রিডারটি কিন্ডল পেপারওয়াইট। কিন্ডল স্টোরের সাথে সংযুক্ত থাকায় পাঠকদের মাঝে ডিভাইসটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। প্রতিদ্বন্দ্বী হিসেবে বার্নস অ্যান্ড নোবেলের নুক সিরিজ এবং কোবোর মতো বেশ জনপ্রিয় কিছু ই-রিডার বাজারে থাকলেও কিন্ডল এখনো প্রতিযোগিতার দৌড়ে বেশ এগিয়ে। অ্যামাজনের অডিবল এবং জাপকোস ক্রয়। অ্যামাজন 2008 সালে $300 মিলিয়ন বিনিময়ে অডিও স্ট্রিমিং সার্ভিস অডিবলের স্বত্ব ক্রয় করে নেয়। কোম্পানিটি মূলত পেইড সাবস্ক্রিপশনের মাধ্যমে গ্রাহককে অডিও বুক রেডিও প্রোগ্রাম শোনার ব্যাপারে সাহায্য করে। কিন্ডল ওয়াসিস সহ ফায়ার ট্যাবলেটের বদলতে কিন্ডল গ্রাহকরাও দিন দিন অডিও বুকের দিকে ঝুঁকছে। অডিবল ক্রয়ের মাত্র 1 বছরের মধ্যে 2009 সালে কোম্পানিকে লাস ভেগাস ভিত্তিক জুতা ও কাপড়ের খুচরা বিক্রেতা অনলাইন কোম্পানি জাপকোসের প্রায় $1.2 বিলিয়ন মূল্যের সবগুলো শেয়ার কিনে নেয়। কোম্পানিতে এত বড় পরিমাণের বিনিয়োগের মূল কারণ ছিল জুতো বিক্রয়ের অনলাইন বাজারে জাপকোসের সাথে প্রতিযোগিতায় পেরে উঠতে না পারা। অ্যামাজনের রোবোটিক্স কোম্পানি ক্রয়। 2012 সালে অ্যামাজন $775 মিলিয়ন বিনিময়ে কিবা সিস্টেমস নামক একটি ওয়ারহাউস রোবট প্রস্তুতকারক কোম্পানি ক্রয় করে। অল্প মানব শক্তি ব্যবহার করে পণ্য সরবরাহে আরও গতি যোগ করতে কোম্পানিটি কাজ করে যাচ্ছে। অ্যামাজন ইকো। অ্যামাজনের স্মার্ট স্পিকার অ্যামাজন ইকো বাজারে আসে 2014 সালের নভেম্বরে। কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালেক্সা নিয়ন্ত্রিত ডিজিটাল হোম অ্যাসিস্ট্যান্ট ডিভাইসটি পৃথিবীব্যাপী প্রায় 20 মিলিয়ন বাড়িতে জায়গা করে নেয়। ভয়েস নিয়ন্ত্রিত ডিভাইসটি ব্যবহারকারীর নির্দেশে কর্ম পরিকল্পনা তৈরি, সংবাদপত্র পড়ে শোনানো, ডিজিটাল হোম অ্যাসিস্ট্যান্ট হিসেবে থার্মোস্ট্যান্ড, সিকিউরিটি ক্যামেরা, গ্যারেজের দরজা, স্মার্ট লক, লাইট, পাখা সহ নানা IoT ডিভাইস নিয়ন্ত্রণ করতে সক্ষম। অ্যামাজনের বর্তমান ও ভবিষ্যৎ। বর্তমানে অ্যামাজন $1 ট্রিলিয়ন কোম্পানি। বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল ইনকর্পোরেশনের পরপর অ্যামাজনই বিশাল সম্পদের মাইল ফলক পাড়ি দিতে পেরেছে। যুগের সাথে তাল মিলিয়ে কোম্পানিকে আরও এগিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডাটা, নিউরো কম্পিউটিং থেকে শুরু করে চাঁদে উপনিবেশ স্থাপনে জেফ বেজোসের মালিকানাধীন অ্যারোস্পেস কোম্পানি ব্লু অরিজিনের ভবিষ্যৎ পরিকল্পনার পেছনেও যে অ্যামাজনের শক্ত ইন্ধন রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ভবিষ্যতে পণ্য ডেলিভারিতে আরও গতি বৃদ্ধির লক্ষ্যে অ্যামাজন নিজেদের ড্রোন ডেলিভারি বিষয়ক প্রজেক্ট অ্যামাজন প্রাইম এয়ার নিয়ে কাজ করে যাচ্ছে বেশ 1 বছর ধরে। কেমন লেগেছে আজকের ভিডিওটি বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ফেলুন। চাইলে আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়েও দিতে পারেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।